প্রায় 300 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন স্থাপনা দালাল বাজার জমিদার বাড়ি। এর পাশেই রয়েছে ইতিহাস বিজড়িত বিশাল খোয়া সাগর দিঘি। প্রায় 5 একরের জমিদার বাড়ি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা, কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাটি আজ ঝুঁকির মুখে। দর্শক, আমার সংবাদের আজকের আয়োজনে থাকছে লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীপুর প্রতিনিধি সাফায়েত সাকিবের পাঠ্য তথ্যচিত্র নিয়ে সাথে আছি আমি আশরাফি দিবা। প্রায় 400 বছর আগে জনক লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব কলকাতা থেকে লক্ষ্মীপুরে কাপড়ের ব্যবসা করতে আসেন। তার উত্তরপুরুষরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এজেন্সি এবং পরে জমিদারি লাভ করেন। 1765 সালে সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের নাতি গৌরকিশোর রায় রাজা উপাধি লাভ করেন। সে সময় খোয়া সাগর নামক দিঘিটি খননও জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। তবে স্থানীয় লোকেরা জমিদারদেরকে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করেন, যে কারণে জমিদার বাড়ি সংলগ্ন এলাকাটি দালাল বাজার হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ পালিয়ে গেলে তাদের পরিত্যক্ত জমিদার বাড়িটি রয়ে যায়। প্রায় 5 একরের এই জমিদার বাড়ির সম্মুখে রাজগেট, রাজপ্রাসাদ, জমিদার প্রাসাদ, অন্দরমহল প্রাসাদ, বাড়ির প্রাচীর, শান বাঁধানো ঘাট, নট মন্দির প্রভৃতি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতে চাইলে লক্ষ্মীপুর সদর হতে সিএনজি যোগে মাত্র 15 মিনিটে পৌঁছে যাবেন দালাল বাজার জমিদার বাড়ি এবং খোয়া সাগর দিঘি। তবে দীর্ঘ সময় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাটি অরক্ষিত রয়েছে। দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় এখানে দেয়াল ধসে পড়া ঝুঁকিও বেড়েছে বহুগুণ। জানা যায়, ইতিমধ্যে স্থানটিতে লক্ষ্মীপুরের প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটন কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটন কেন্দ্র করা হলে দালাল বাজার জমিদার বাড়ি এবং খোয়া সাগর দিঘি, বৃহত্তর নোয়াখালী সহ সারা দেশের পর্যটকদের জন্য নতুন দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন পর্যটন প্রেমীরা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এমন আরো প্রতিবেদন পেতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।